আমরা আছি সর্বদা। টাকা লেনদেন জেরে ছুরির আঘাতে মৃত্যু এক যুবকের। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় ইব্রাহিম খালিলুল্লাহ নামে 22 বছরের এক যুবক ইমাম হোসেন নামে আরেক যুবকের কাছ থেকে 7 লক্ষাধিক টাকা পায়। আজ ইব্রাহিম টাকার জন্য সকালবেলা ইমানের বাড়িতে যায়। সেখানে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। একসময় ইব্রাহিমের বুকে ছুরি চালায় ইমান, তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইব্রাহিমের। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে এবং ইমানকে উত্তম মধ্যম দিয়ে সোনামুড়া পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ইব্রাহিমের মৃতদেহ সোনামুড়ার মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মরদেহ। অন্যদিকে আসামি ইমান হোসেনও হাসপাতালে চিকিৎসাধীন। একটি সূত্রে জানা যায়, নেশা কারবারের টাকার বাটোয়ারা নিয়ে ঘটে এই দুর্ঘটনা। এ নিয়ে পুরো এলাকা পরবর্তীতে মানে আজকে সকালে যখন তে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে মানে তারা মানে জিজ্ঞেস করেছিল মানে টাকাটা কি দিব না দিত না। এটা কোনো সাথে সাথে মানে কয়েকজন পুরান আসলে তারা দৌড়িয়া মানে তারা একটা গাই দিয়ে গেছে সুর দিয়া। মানে আমি কিন্তু আমি ঘটনাস্থল আমি আসছিলাম না, আমি কিন্তু এটা শোনা কথা। আচ্ছা, তো তারপরে তার গাই দেওয়ার পরে মানে তারা লোকের মানে অনেক কেন সাক্ষী আছে মানে গাইটা দিছে দেয়। কোন জায়গাতে গাইটা দিছে? গাইটা দিছে বলটা মানে মানে কোন শরীরের কোন অংশে? এই কুশুশুর মধ্যে দিছে। আচ্ছা, এখন যে মারছে হ্যাঁ কই এখন মানে আমরা পুলিশের কাছে দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ কি অ্যারেস্ট হইছে? হ্যাঁ, মানে আমরা পুলিশের কাছে দিয়ে দিছি। পুলিশ কখন কই রেখেছে আমরা এটা কিন্তু সঠিক জানি না। আমরা এটা মানে আমরা যদি বিচার না পাই তাহলে আমরা পরে এটা খুব আমরা পরবর্তীতে অ্যাকশন নেব। যদি আমরা উপযুক্ত যদি আমরা বিচার না পাই না থানার মধ্যে আমরা এটা মানে কে আছে তার বাবা আছে, তারপর তার বউ আছে, বাচ্চা আছে, তখন তারা ফ্যামিলিটা তারা কেডা দেখবো। কয়টা বাচ্চা তার? একটা মেয়ে, একটা বাচ্চা, দিতে তার একটা ছেলে আছে। আচ্ছা, মেয়ে একটু বয়স কত? মেয়েগুলো বয়স তখন মানে মেয়েটা মনে হয় ছেলেটার মনে হয় সাত এরকম। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।